আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফার্স্ট টিউটোরিয়াল। আমি ইমরান খান রুহান। আজকে ফার্স্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে পড়াশোনার পাশাপাশি আর্নিং শুরু হোক এই টপিক্সটি নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। শর্ট বলা যায়, তবে একটু ডিটেলস থাকবে। আচ্ছা, প্রথমে আমি আমার নিজের স্টোরিটাই শেয়ার করি যে কি করে আমি এই লাইনে আসলাম বা কি করে আমি পড়াশোনার পাশাপাশি আর্নিংটা শুরু করলাম, যে কেমন করে পড়াশোনার পাশাপাশি আর্নিং এ আসলাম বা কিভাবে আমি এটা চালাচ্ছি। এটার একটা ছোট গল্প আছে, বা বলতে পারে একটা বড় গল্প আছে, সেটাই আমি শর্ট করে আজকে বলবো। সময়টা ছিল করোনার সময়। তোমরা সবাই জানো যে করোনার সময় একটা খুবই খারাপ পরিস্থিতি ছিল আমাদের ভিতরে। আর আমি যখন করোনার ভিতরে ছিলাম, যে 2020 সালের দিকে, তখন করোনার সময় আমাদের একদম কলেজ, স্কুল কলেজ সব বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, তো সারাদিন ঘরে বসে থাকতে তো আমার ভালো লাগতো না। আমি কি করতাম, আমার যে আইসিটি বইটা আছে, আমার ছোটবেলা থেকেই আইসিটি সেক্টরের উপর প্রচুর ইন্টারেস্ট ছিল। তো আমার আইসিটি বইয়ে ফটোশপের কিছু টপিকস দেওয়া ছিল, যে ফটোশপের মাধ্যমে এরকম এরকম এডিট করা যায়। আর আমার যখন ফোনটা কিনি, তখন আমার ক্লাস 9-এ পড়ি আমি, আমার একটা ছোট অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেটার মাধ্যমে আমি বিভিন্ন রকম ছবি তুলে এডিট করতাম, বা আমার খুব ভালো লাগতো ছবি তোলা, তারপর এডিট করা, একটু চেঞ্জ করা, টেক্সট অ্যাড করা, এগুলোর প্রতি আমার একটু ইন্টারেস্ট ছিল। তো যখন আমি দেখি যে কম্পিউটারের মাধ্যমে এগুলো কি করে করে বা কিভাবে কিভাবে এগুলো করা যায়, আমার তখন খুব ভালো লাগতো। তো আমি বাসায় এসে ফোনে অনেক টিউটোরিয়াল ভিডিও দেখতাম, টিউটোরিয়াল ভিডিও দেখে 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 অনেক ভালো লাগতো। বাট দেখা যায় যে 7 দিন পরে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে প্রথম টিউটোরিয়ালটা কি ছিল। তখন আমি কি করলাম, বেসিক যেসব কাজ আছে, যে টুলস এর কাজ, টুলস এর নামগুলো মনে করলাম, এগুলো মনে রাখতাম। তখন আমার একটা ধারণা ছিল যে এগুলা তো কম্পিউটার দিয়ে করে, আমি কম্পিউটার দিয়ে কি করে করব। হ্যাঁ, আমি তোমাদেরকেও বলছি যে তোমাদের হয়তো কম্পিউটার নেই, তোমাদের ফোন আছে, তুমি ফোনটাকে কাজে লাগাও। ফোনটাকে যেরকম তোমরা ইউটিউবে বিভিন্ন রকম টিউটোরিয়াল ভিডিও দেখছো, তারপরে ইউটিউবে ক্লাস করছো, এগুলোর মাধ্যমে যেমন তুমি শিক্ষাক্ষেত্রে একটা ভালো বেনিফিট পাচ্ছ, সেরকম তুমি চাইলে তোমার ফোন থেকে আর্নিং করতে পারো। হ্যাঁ, সম্ভব, কারণ আমি নিজেই ফোন থেকে আর্নিং শুরু করেছি, সেই গল্পটা আপনাদেরকে বলছি। তো তখন আমি ওগুলো দেখতাম এবং ভাবতাম যে কম্পিউটারের কাজ ফোনে কি করে করা যায়। তখন 2020 সালে শেষের দিকে এরকম কোনো ভিডিও আমি ইউটিউবে পাইনি যে কম্পিউটারের ডিজাইন ফোনে কি করে করবে, বা ফোনের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারের কাজ, ছোট ছোট কাজগুলো যেগুলো আছে ওগুলো কি করে ফোন দিয়ে করা যায়, এরকমই ভিডিও পেতাম না। তখন আমি নিজে থেকে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতাম যে কি করে এগুলো করা যায়, বা ছোট ছোট যেসব এডিট আছে এগুলো কি করে করা যায়। তখন আমি ইউটিউবে একটা ভিডিও পাই, যেটাই দেখাইছিল যে গ্রাফিক্সের যেসব কাজ, ছোট ছোট একদম নর্মাল বেসিক কাজগুলো, ওইগুলো আমি একটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারি যেগুলো করে, পিক্সেল ল্যাব অ্যাপ, নাম শুনে থাকবে অনেকে। তো এটাই কি করে, অনেকে ছবি দেয়, ছবি দিয়ে টেক্সট অ্যাড করে, বা ছোটখাটো যেসবই আছে সেগুলো করা যায়। আর ক্যানভা ছিল, ক্যানভার জিনিসটা আসে, বাট আমি ক্যানভায় কখনো কাজ করিনি, ক্যানভাও ভালো শুনেছি, বাট অতটা প্রফেশনালি করা যায় না। তো আমি ওগুলো দেখতাম, ভাল লাগতো, আমি নিজে থেকে কাজগুলো শিখি, ছোট ছোট যেসব বেসিক কাজগুলো সেগুলো করতে শিখি। ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমার সময় যত বাড়তে থাকে, আমি ঘন্টার পর ঘন্টা ওই ফোনের পিছনে পড়ে থাকতাম। গেম খেলতাম না কিন্তু, আমি কখনো খুব একটা গেম খেলিনি, আমি ঘন্টার পর ঘন্টায় গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়ে থাকতাম। বর্তমানে আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বলতে পারো, প্রায় 3 বছর ধরে অনলাইন মার্কেট প্লেস প্লাস লোকাল জায়গায় কাজ করছি। আর আমার শুরুটা হয়েছিল ফোনের মাধ্যমে, ফোনের মাধ্যমে আমি এমন ভাবে গ্রাফিক্স ডিজাইন করতাম যেটা কম্পিউটার নাকি ফোন দিয়ে করা কেউ ধরতে পারতো না। হ্যাঁ, এটাই সত্যি। সো তখন আমি ফোন দিয়ে কাজ করতে করতে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে করতে, বিভিন্ন রকম ট্রিক্স অ্যান্ড বিভিন্ন রকম, বলতে পারো যেগুলো শর্ট, যেগুলো ফোন দিয়ে করা যায় না, সেগুলো আমি ফোন দিয়ে করে ফেলতে সক্ষম হই। এবং তখন থেকে আমি বিভিন্ন গ্রুপে অ্যাড হই, বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে আমার কাজ শেয়ার করি। কাজ শেয়ার করতে 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 এক সময় দেখা যায় যে প্রায় 1 মাস পরে আমি যখন খুব ভালো কাজ পারি, তখন আমাকে প্রথম একজন বাংলাদেশের বাইরের একজন ক্লায়েন্ট, যিনি হলো সাউথ আফ্রিকার, উনি আমাকে সকালবেলা, শীতকাল ছিল, সকালবেলা আমাকে নক করে। আমি নামাজ পড়তে উঠি, সকালবেলা নামাজ পড়তে উঠে দেখি যে একজন মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতো। তো উনি বলছে যে আমার ডিজাইনগুলো আমাকে দেখালো, দেখায় বললো যে তুমি কি এগুলো করে দিতে পারবে। আমি বললাম হ্যাঁ পারলাম। তখন আমাকে $5 দিল, আমি সেক্ষেত্রে কিছু কাজ করে দিলাম। তারপরে সে আমাকে কন্টিনিউয়াসলি ছোট ছোট কাজ দিতে থাকলো, দেখাচ্ছে $20, $30, $50, $100 পর্যন্ত আমার কাছে আসতো। এইভাবে যখন আমার ফোনের মাধ্যমে কাজটা শুরু হয়, তখন আমি আর পিছিয়ে ঘুরে তাকাইনি। এখানে বলা যায় যে আল্লাহর অনেক রহমত ছিল। তো এখানে ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে তোমার অবশ্যই লাক থাকতে হবে, প্লাস তোমার স্কিল থাকতে হবে। স্কিল যদি ভালো থাকে, কাজ তো পাবেই, প্লাস লাক যদি ভালো থাকে, ওটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এভাবে 7 মাস কি 6 মাস আমি কাজ করি ফোন দিয়ে। তখন অ্যারাউন্ড 80 থেকে 90 হাজার টাকা মতো আমি গুছাই।
যেটা দিয়ে আমার স্বপ্ন ছিল আমি কম্পিউটার একটা বিল্ড করব, সেট আপ দিব। তো পিসে যে কম্পিউটারটি দেখতে পাচ্ছ এটা হলো আমার সেই প্রথম ফোনে কাজ করা একটা পিসি যেটা বিল্ড করি। আস্তে আস্তে আমি এটার মাধ্যমে এখন কাজ করি। কাজ করতে করতে এক পর্যায়ে দেখা যায় আমার মাস গেলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের আর্নিং হয়, যেটার মাধ্যমে আমি আমার নিজের খরচ তো চালাই, প্লাস বাসার জন্য ছোটখাটো জিনিস করি যেগুলা ফ্যামিলি থেকে খুব সাপোর্ট করে, প্লাস আমার মনের কাছে ভালো লাগে। কারণ একটা বয়স আছে যে বয়সে বাবার কাছে তুমি টাকা চাইতে গেলে তোমার মনের কাছে খারাপ লাগবে যে আমার বয়সে তো আমি কেন আমার বাবার কাছে টাকা চাচ্ছি, বা একটু হেজিটেট ফিল করবা। এই জিনিসটা যাতে না লাগে সেই জন্য আমি বলবো, পড়াশোনার পাশাপাশি তোমরা চাইলে ফ্রিলান্সিং অথবা আদার যেসব জব, যেমন অফলাইনে টিউশন করাতে পারো, তোমরা তোমরা বিভিন্ন এজেন্সিতে পার্ট টাইম হিসেবে জব করতে পারো। হ্যাঁ, বাংলাদেশে এটা একটু দৃষ্টিকটু দেখায় বা অনেকের ধারণা যে পড়াশোনার পাশাপাশি কেন পার্ট টাইম জব করবে, ওদের কি ফ্যামিলি অবস্থা খারাপ। এখন আমি বলবো যে ফ্যামিলির অবস্থা তো অনেকেরই খারাপ থাকে বা অনেকেরই ভালো থাকে। এখন তুমি যদি তোমার অভিজ্ঞতা বাড়াতে চাও বা তোমার স্কিল বাড়াতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে কাজ শিখতে হবে বা কাজ করতে হবে এমনটা না। তোমার নিজের স্কিল যেটা আছে সেটা তুমি আপগ্রেড করতে পারো, এটা হবে কি তোমার চাকরি ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। দেখা গেছে যে অনেকে পড়াশোনা শেষ করে, পড়াশোনা শেষ করে চাকরির ক্ষেত্রে যায়, চাকরির ক্ষেত্রে যেয়ে বলে যে তোমার অভিজ্ঞতা কি। চাকরির ক্ষেত্রে আমি এখন দেখতে পাই যে বলবে যে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বিভিন্ন কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, আমরা যদি 20 বছর ধরে পড়াশোনা করি, পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি যদি এটা না করি বা অন্য কোনো কাজ না করি, আমরা চাকরির ক্ষেত্রে যে কিভাবে চাকরি পাবো। সেক্ষেত্রে আমি বলবো তোমার নিজেকে, তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার কি পড়াশোনার পাশাপাশি একটা আর্নিং হলে ভালো হয় নাকি আর্নিং এর কোনো দরকার নাই। এখন তুমি যদি তোমার আর্থিক অবস্থা খুব ভালো থাকে, হ্যাঁ তুমি চিল্লা থাকো, তোমার কোনো সমস্যা নাই। বাট বাংলাদেশে অধিকাংশ ফ্যামিলির অবস্থা একটু বলতে গেলে মধ্যবিত্তর দিক দিয়ে, যেখানে একটা বয়স যেমন এসএসসি লেভেল বা এইচএসসি লেভেল গেলে একটা খরচ হয় বা একটা ভালো অ্যামাউন্টের টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফ্যামিলি, অনেকের ফ্যামিলি হিমশিম খায় বা অনেকের পড়াশোনায় বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো তুমি যদি চাও তোমার নিজের পড়াশোনা খরচ তুমি নিজেই চালাতে পারবে, হ্যাঁ এটাও সম্ভব। দেখা গেছে অনেক কৃষকের ছেলে আছে, অনেকের মানে আমি নাম উল্লেখ করবো না, এরকম অনেক ছেলে আছে যারা খুবই ট্যালেন্টেড, যারা ফ্রিলান্সিং শুরু করে। তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে পারবা যে কি করে তারা আস্তে আস্তে নিজেদের ট্যালেন্টটাকে বিকশিত করেছে বা নিজের এজেন্সি খুলেছে ফ্রিলান্সিং। বাংলাদেশে প্রায় 2014 সাল থেকে মোটামুটি ফ্রিলান্সিং এর একটা ধারণা চলে আসছে, 18 সালের পর থেকে এটা আর একটু বিস্তার লাভ করে এবং 21-22 সাল থেকে এটা বাংলাদেশে পুরো ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশে প্রায় 6.5 লাখ ফ্রিলান্সার কাজ করছে এবং বছরে প্রায় কোটি কোটি মার্কিন ডলার বাংলাদেশের রেমিটেন্সে যুক্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো ফ্রিলান্সিং একটা ভালো পেশা, তোমরা চাইলে স্টুডেন্ট লাইফের পাশাপাশি তোমরা পার্ট টাইম হিসেবে করতে পারো। আমি 9 থেকে যেই ফ্রিলান্সিং শুরু করি, এখন আমি বর্তমানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। আচ্ছা, তাহলে তোমরা চাইলে ফ্রিলান্সিং করতে পারো বা অফলাইনে যেগুলো জব আছে বা যেগুলো টিউশন আছে তোমার নিজের মতো করে তুমি করতে পারো, বা তোমার যে সেন্স আছে সেটাকে তুমি কাজে লাগিয়ে একটা আর্নিং সাইড বের করতে পারো। তো আজকে এই পর্যন্তই, বেশি কথা আর বলবো না, কারণ বেশি ভিডিও কেউ দেখতে চায় না বর্তমানে, সবাই অনেক ব্যস্ততার মধ্যে থাকে। ভালো ভিডিও তো সচরাচর সবাই দেখে না, যাদের প্রয়োজন হয় তারাই দেখে। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি নেক্সট ডে এই ফ্রিলান্সিং রিলেটেড বা পড়াশোনার পাশাপাশি কি করে আর্নিং করা যায় এই রিলেটেড তোমরা যদি আরো ভিডিও চাও, বা ফোনের মাধ্যমে কি করে তুমি আর্নিং করবা এটার যদি আরো